এক ছাত্রের আজ সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। আমাদের সাংবাদিক সুপ্রিয় পোদ্দার, সুপ্রিয় বসাক আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তোমার কাছে ঠিক কি ঘটেছে ঘটনাটা জানতে চাইছি। আমাদের সাংবাদিক সুপ্রিয় বসাক সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো যে ঘটনাটা ঘটেছে খুবই মর্মান্তিক, এবং যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর জঙ্গল পার্শ্ববর্তী দিয়ে যখন যাচ্ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন কুমার দাস এবং তার বাবা বিষ্ণু দাস, তারা যখন বারোপেটিয়া পঞ্চিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্জুন কুমার দাস এবং সে তার বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ে। সেই পরীক্ষা দিতে যাওয়ার পথে কিন্তু টাকিমারি সংলগ্ন রাজারঘাট যে এলাকা রয়েছে সেখানে কিন্তু বুনোহাটি রাস্তার উপরে উঠে আসে, এবং সেখান থেকে কোন রকমে বিষ্ণু দাস অর্থাৎ ওই ছাত্রের বাবা পালিয়ে যেতে পারলেও কিন্তু ওই ছাত্র পালাতে পারেনি এবং বুনোহাটির হানায় গুরুতরভাবে জখম হয়। এরপরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করে, এবং ঘটনায় গোটা এলাকা জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। এবং রাস্তায় যেভাবে বন্য পশুদের আক্রমণ তাতে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ওই এলাকার বাসিন্দারা, এবং মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ সুপ্রিয়। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুপ্রিয় বসাকের সঙ্গে। অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা, হাতির হামলায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রের। আজ সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হামলায় মৃত্যু হয় অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থীর। মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।